হ্যালো ভিউয়ার্স, আমি ইবু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ই নেচার। তো আজ আমি নিউজটি দেবো শুধুমাত্র তাদের জন্য যারা পিএফের অন্তর্ভুক্ত আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2020 সালের জানুয়ারি মাসে পিএফ ডিপার্টমেন্ট একটি ঘোষণা করেছিল যে সবার ক্ষেত্রে যে পিএফের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্য, অনেকেই করেনি অনেকেই করেছে, তো যারা করেনি তাদের জন্য একটি কড়া নিয়ম পিএফ ডিপার্টমেন্ট বলে দিয়েছে, নোটিশ জারি করেছে। তো চলুন দেখা যাক নোটিশটি কী। পিএফ নিয়মে বড় বদল, এই কাজটি না করলে পরের মাস থেকে মিলবে না পিএফের টাকা, আপনার হাতে মাত্র আর 23 দিন সময় রয়েছে। তো কী বলছে পিএফ ডিপার্টমেন্ট? পিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মে বড় বদল, আগামী মাস অর্থাৎ প্রথম সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক না করলে প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে যাবে। এর পাশাপাশি শীঘ্রই পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করতে চলেছে সরকার। এই সুদের টাকাটা হচ্ছে মার্চ এপ্রিল মাসে দিয়ে দেয়, কিন্তু করোনা লকডাউনের কারণে দিতে পারেনি, তো সেপ্টেম্বরেই দেবে। তো চলতি মাসেই আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্টের টাকাও চলে আসতে পারে সরকারের তরফ থেকে 8.5% হিসাবে সুদ হিসাবে। কিন্তু যারা পিএফের সঙ্গে আধার লিঙ্ক করে রাখেনি তাদের তো এই ইন্টারেস্টটা আসবেই না। সঙ্গে আধার লিঙ্ক করার ডেডলাইন প্রথম সেপ্টেম্বর দেওয়া হয়েছে, এখন আধার লিঙ্ক না করিয়ে থাকলে শীঘ্রই করিয়ে নিন, আপনার হাতে মাত্র আর 23 দিন সময় আছে। প্রথম সেপ্টেম্বরের মধ্যে আধার লিঙ্ক না করালে আপনার পিএফ অ্যাকাউন্টে সংস্থার তরফে করা কন্ট্রিবিউশন বন্ধ করে দেওয়া হবে। এর মানে হচ্ছে আপনি যে সংস্থায় কাজ করেন প্রত্যেক মাসে যে আপনার পিএফের একটা অ্যামাউন্ট কাটা হয় 12% কি 8% যেমন যার কাটে, তো সেই টাকাটাও আপনার আর পিএফের অ্যাকাউন্টে জমা পড়বে না। সুতরাং আপনার টাকা তো মাস গেলে কাটবেই, কিন্তু আপনার পিএফের খাতায় সেটি জমা পড়বে না। তো এটি আপনি দুটি মাধ্যমে করতে পারেন, একটি হচ্ছে অফলাইন মাধ্যমে আর একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো অফলাইনের মাধ্যমে আপনার করতে গেলে আধার শিডিং নামে একটি ফর্ম পাওয়া যায়, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ফর্মটি ফিল করে আপনি আপনার লোকাল পিএফ অফিসে জমা দেবেন, ওখান থেকে হয়ে যাবে। আর অনলাইনে কীভাবে করা যায় সেটিও আমি আপনাকে বলে দিচ্ছি। তো আধার লিঙ্ক আপনি অনলাইনে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি আপনার যে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করব। তাহলে চলুন কীভাবে অনলাইনে আপনি আপনার আধার লিঙ্ক করাবেন পিএফের সঙ্গে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনি সরাসরি সেখানে ক্লিক করে আপনার ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর সর্বপ্রথম আপনি এই ধরনের একটি পেজ আসবে। তো যেহেতু আমার এখানে আধার লিঙ্ক করা আছে, তো সেক্ষেত্রে আমার এখানে আধার ভেরিফাইড দেখাচ্ছে। তো আপনি যদি আপনার আধার লিঙ্ক করা থাকবে না, তো আপনি এখানে ক্লিক করবেন উপরে ম্যানেজ সেকশানে। ম্যানেজ সেকশানে ক্লিক ওপেন করার পর দেখবেন আপনার একটি পপআপ ওপেন হবে। তো আপনি কেওয়াইসিতে ক্লিক করবেন। তো কেওয়াইসিতে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন, দেখুন আধার বলে অপশান আছে, তো আধারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আমার যেহেতু এটা লিঙ্ক করানো আছে সেজন্য একটু অপশান অন্য আসছে, তো সেক্ষেত্রে আপনার ওখানে অন্য আসবে। এখানে আপনি আধার নাম্বার দেবেন। এখানে প্রথমে আপনার আধারে যে নামটা আছে সেই নামটি দেবেন। দেওয়ার পর অটোমেটিক্যালি এই নামটি আপনার নিয়ে নেবে, আপনার যেহেতু পিএফে যে নামটি আছে নিশ্চয়ই সেই নামটি আধারেও থাকবে। দেওয়ার পর এখানে আপনি একটি আধার নাম্বার দেবেন, আপনার আধার নাম্বার যেটি আপনার নির্দিষ্ট, এবং টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর আপনি সেভ করবেন। সেভ করলে দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, তারপরে আপনি সেই ওটিপিটা সেখানে দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়া হয়ে গেলে দেখবেন আপনার আধার লিঙ্ক হয়ে গেছে পিএফের অ্যাকাউন্টের সঙ্গে। কিন্তু হ্যাঁ, যদি কারোর পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার মিসম্যাচ থাকে, যেমন ডেট অফ বার্থ, নেমের স্পেলিং, তাহলে কিন্তু তার সেক্ষেত্রে আধার লিঙ্ক হবে না। তাহলে তাকে সর্বপ্রথম আধারের নাম যদি কোনো সমস্যা থাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর তারপরেই আধার লিঙ্ক করাতে হবে। এবং যদি কেউ মনে করে যে তার পিএফের অ্যাকাউন্ট ঠিক আছে, নাম বা ডেট অফ বার্থ আধারে তার এই ভুল আছে এবং আধারে তার ঠিক আছে, তাহলে আমি সে সকলকে বলবো যে ওনারা তাদের যে সংস্থায় কাজ করে সেই সংস্থায় গিয়ে সেখানে যা যা ভুল আছে সেটা ঠিক করিয়ে নিয়ে তারপর আধার লিঙ্কটা করাবে। তো এটাই ছিল অনলাইন প্রসেস। আর অফলাইন প্রসেসও একটা আছে, সেটা হচ্ছে আপনি আধার শিডিং বলে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি আপনি ফিল করবেন, তারও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আপনি সেই ফর্মটি ডাউনলোড করে ফিল করবেন, ফিল করে আপনার লোকাল অফিসে গিয়ে জমা দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, যারা যাতে ওনারা সমস্যায় না পড়ে থাকে।
এবং সাবস্ক্রাইব করে বেল বোতামটি ক্লিক করবে, যাতে আমি অন্য কোনো ভিডিও এরপরে ভিডিও আপলোড করলে আপনি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভালো থাকবেন।